রাস্তার দুধারে যেদিকেই চোখ যায় শুধু তেজপাতা গাছের সারি এ গ্রামের নাম বাজে মচপুর। রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নে অবস্থিত এটি এ গ্রামের প্রায় সব পরিবারের নারী পুরুষ নির্বিশেষে তেজপাতা চাষের সাথে যুক্ত তবে কৃষকরা এখন বলছেন একসময় এই তেজপাতা চাষ লাভজনক হলেও বর্তমানে এর বাজার দর কমে যাওয়ায় হতাশ তারা যখন বিক্রি করতে যাই তখন তেজপাতার দামটা আসলে কম বহুত বাগান আছে প্রায় বাড়িতে আগে যেরকম দাম পাইতাম এখন তো সেরকম দাম পাই না পাতা আমরা তো সবাই ইয়া করি আগে একবার উঠছিল আট হাজার টাকা মন উঠছিল এখন সেই পাতা মনে করেন দুই হাজারেরও কম দামটা সরকারে ই করতো বাড়ায় দিত তাহলে আমরা উপকার পাইতাম গরিব মাসের একটু উপকার হইতো ব্যবসায়ীরাও দিচ্ছেন একই তথ্য দাম না থাকায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি তাদের সরকারি প্রণোদনাও চেয়েছেন তারা কম কম আমাদের বেশি দামে দামে হয় সরকার থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করলে আমরা অবশ্যই আমরা লাভবান হতে পারবো তেজপাতার অন্যান্য বারের তুলনায় অনেক উৎপাদন বেশি আমদানিও বেশি কিন্তু ছেল হচ্ছে কম টানতেছে কম সাড়ে পাঁচ হাজার টাকা মন ছিল আর এখন তেজপাতা আমি যে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত বাজার মন তা আগের তুলনায় এখন অনেক দাম কমে এখন কেমন যে আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি কৃষি বিভাগের তথ্যমতে রংপুর জেলায় মোট একশো উনচল্লিশ হেক্টর জমিতে তেজপাতার আবাদ হয় শুধু কাউনিয়া আর পীরগাছা উপজেলায় চলতি বছর ষাট মেট্রিক টন তেজপাতা উৎপাদন হয়েছে কৃষি কর্মকর্তারা মনে করেন তেজপাতা মূলত অন্যান্য কাজের পাশাপাশি আবাদ করা যায় তাই এটি কৃষকদের দুর্দিনের সহায় বলে মত তাদের তো স্বাভাবিকভাবেই তেজপাতা কৃষকদেরকে একটা ক্যাশ ক্রপ হিসাবে যে কোনো সময়ে তাদের কষ্টের সময় যখন লিন টাইম সেই সময়গুলোতে পাতা আটশো টাকা এক হাজার টাকা মন দরে তারা কাঁচা পাতা বিক্রি করে থাকে এর মাধ্যমে কিছু অনাবাদী পতিত জমিতে এই তেজপাতার আবাদের মাধ্যমে আমাদের কৃষকদের স্বাবলম্বী হওয়ার সুযোগটা ঘটেছে সাধে গন্ধে অতুলনীয় মশলা জাতীয় পণ্য তেজপাতা রান্নার প্রায় অপরিহার্য জনসঙ্গ এই পণ্য উৎপাদনে আগ্রহ ধরে রাখতে কৃষকরা সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন